2010 সালে মুক্তি পাওয়া এই কুরিয়ার মুভিটিতে আমরা দেখতে পাই একজন গৃহকর্তা তার বাড়ির কাজের মেয়ের রূপে গুণে মুগ্ধ হয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এবং তার পরিবারের উপর তা কতটা বিরূপ প্রভাব ফেলে। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি মেয়ে বিল্ডিং থেকে লাফ দিয়ে সুইসাইড করেছে। এরপর আমরা ইয়ান ইকে দেখতে পাই, যে ছিল এই মুভির মুখ্য চরিত্র। তোমাদের বোঝার সুবিধার্থে আমরা তাকে অ্যালিস বলে সম্বোধন করব। সে তার কোওয়ার্কারের সাথে একটি রেস্টুরেন্টে কাজ করত। যখন ওই মেয়েটি সুইসাইড করেছিল সেই সিন দেখার জন্য অ্যালিস খুবই এক্সাইটেড ছিল। ইনভেস্টিগেশন শেষ হওয়ার পর সে ওই জায়গায় এসে পৌঁছায় এবং তার বডি মার্ক দেখতে পায়। সে ভাবছিল এই মেয়েটি কি কারণে এবং কেন সুইসাইড করলো। অ্যালিস খুবই একটি হাসি খুশি মেয়ে ছিল। পরের দিন মিস চাও নামের এক ভদ্রমহিলা অ্যালিসের সাথে দেখা করতে আসে এবং তাকে একটি ধনী পরিবারের হাউসমেট হিসেবে চাকরি দেয়। পরের দিন অ্যালিস সেই রিচ ফ্যামিলিতে পৌঁছে যায়। সেখানে তার সাথে মিসেস হ্যাঙ্ক এবং তার মেয়ে নামির সাথে দেখা হয়। তার প্রধান কাজ ছিল নামির টেক কেয়ার করা এবং মিসেস হ্যাঙ্কের খেয়াল রাখা। মিসেস হ্যাঙ্কের পেটে একটি টুইন্স বাচ্চা ছিল। নতুন জব পেয়ে অ্যালিস খুবই খুশি ছিল। অ্যালিস নামির সাথে অনেক মজা করত। মিস্টার হাঙ্ক যখন বাড়িতে এসে পৌঁছায় মিস চাও তার সাথে অ্যালিসের পরিচয় করিয়ে দেয়। আমরা দেখতে পাই মিস্টার হাঙ্ক অ্যালিসের প্রতি দুর্বল হয়ে পড়েন। মিস্টার হাঙ্ক রেড ওয়াইন বেশ পছন্দ করতেন। সে সিক্রেটলি অ্যালিসের সাথে ফ্ল্যাট করতে রাখলেন। একদিন মিস্টার অ্যান্ড মিসেস হাঙ্ক বাইরে ঘুরতে যায় এবং অ্যালিসও তাদের সাথে ছিল। সেখানে তারা ইন্টিমেট করে, কিন্তু মিসেস হাঙ্ক প্রেগনেন্ট থাকার কারণে মিস্টার হ্যাঙ্ক তার সাথে সেক্স করে মজা পান না। তাই সে অ্যালিসের কাছে চলে যায় এবং তার সাথে যৌন মিলনে লিপ্ত হয়। অ্যালিস না চাইলেও সে মেনে নিতে বাধ্য হয়। এরপর তারা বাড়িতে চলে আসে এবং মিস্টার হ্যাঙ্ক সুযোগ বুঝে প্রায়শই অ্যালিসের সাথে সেক্স করতেন। মিস চাও একদিন এসব সব দেখে ফেলেন। পরের দিন মিসেস হাঙ্ক অ্যালিসকে মোটা অঙ্কের চেক প্রদান করে এবং এটিও মিসেস চাও নোটিস করে। মিসেস চাও অ্যালিসকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন জবটি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু অ্যালিস বলে আমি জবটি পছন্দ করছি। আর এই পরিস্থিতি বেশ কিছুদিন যাবত চলছিল। একদিন মিসেস হাঙ্কের মা তাদের বাড়িতে আসেন। পরদিন মিসেস হাঙ্কের মা এবং মিস চাও বাইরে বসে গল্প করছিলেন। তখন মিস চাও মিস্টার হাঙ্ক এবং অ্যালিসের সম্পর্কের কথা তাকে বলে দেন। তারা মনে করে অ্যালিস প্রেগনেন্ট হয়ে গিয়েছে, তাই মিসেস হাঙ্কের মা অ্যালিসকে সিঁড়ি থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেন। অ্যালিস সিঁড়ি থেকে পিছলে পড়ে যায়, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। মিসেস হাঙ্ক ওই ঘটনায় ভয় পেয়ে যান। অ্যালিসকে হাসপাতালে ভর্তি করা হয় এবং জানা যায় সে অলরেডি প্রেগনেন্ট হয়ে গিয়েছে। মিসেস হাঙ্ককে তার মা সবকিছু খুলে বলেন মিস্টার হাঙ্ক এবং অ্যালিসের ব্যাপারে। মিসেস চাও মিস্টার হাঙ্ককে যখন জিজ্ঞাসা করে অ্যালিস কোথায়, তখন তিনি বলেন ও কাল আসবে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই মিস চাও প্রচুর মদ্যপান করেন এবং বেশ হাহুতাশ করেন। আসলে তিনি তার এই জব নিয়ে মোটেও খুশি ছিলেন না। পরদিন অ্যালিস ঘরে আসে। মিসেস হাঙ্ক তাকে বলেন, এই নাও তোমাকে অনেক টাকা দিচ্ছি, তুমি বাচ্চাটি আবর্ষণ করে ফেলো এবং এখান থেকে চলে যাও। অ্যালিস এই কাজে অস্বীকৃতি জানায়। মিসেস হাঙ্ক তখন তাকে সজোরে চড় মারেন। এরপর আমরা দেখতে পাই মিসেস হাঙ্কের মা মিস চাওকে বলেন অ্যালিসকে হার্বাল পয়জন খাওয়ানোর জন্য, যাতে করে পেটের মধ্যে ওই বাচ্চা মরে যায়। পরদিন মিস্টার হাঙ্ক অ্যালিসের সাথে দেখা করেন এবং তার অবস্থা জানতে চান। অ্যালিস তাকে জানান সে প্রেগনেন্ট এবং সে এই বাচ্চা ক্যারি করতে চায়। মিস্টার হাঙ্ক ইজিলি ব্যাপারটা মেনে নেন, কেননা তিনি কোনো ঝামেলা চাইছিলেন না। তখন ওই হার্বাল মেডিসিনের প্রভাব তার উপর পড়তে শুরু করে এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে অ্যালিসের অ্যাবর্শন হয়ে যায়। মিস চাও তখন স্বীকার করেন যে মিসেস হাঙ্কের মায়ের কথায় তিনি অ্যালিসকে পয়জন খাইয়েছেন। কিছুক্ষণ পর মিস্টার হ্যাঙ্ক এবং মিসেস হাঙ্কের মায়ের সাথে বেশ তর্ক হয়। তিনি অন্যের সাথে বেশ রূঢ়ভাবে আচরণ করেন। আমরা দেখতে পাই মিস্টার হাঙ্কের টুইন্স বেবি হয়েছে এবং তিনি তাদের নিয়ে বেশ ভালো আছেন। সুস্থ হওয়ার পর অ্যালিস বদলা নিতে চায়। এ কাজে মিস চাও তাকে সাহায্য করে বাড়িতে প্রবেশ করার জন্য। অ্যালিস ঘরে ঢুকে বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়তে চায়। তখন মিস্টার হাঙ্ক এসে সেখানে উপস্থিত হয় এবং অ্যালিসের হাত থেকে বাচ্চাদের নিয়ে নেয়। মিস চাওকে হল রুমে ডাকা হয় এবং অ্যালিসকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য বলা হয়। মিস চাও তখন ছপ ছেড়ে দেন এবং অ্যালিসকেও তার সাথে আসতে বলেন। অ্যালিস তা মানা করে দেয় এবং বলে, আমি কিভাবে ভুলে যাব এই কথা। সে নামিকে ধন্যবাদ জানায় এবং সুইসাইড করে নেয়। আর এরপর তার সারা শরীরে আগুন লেগে যায়। মিস চাও সেখান থেকে চলে যান। এই ঘটনায় পুরো পরিবার চমকে ওঠে, বিশেষ করে নামি বাকরুদ্ধ হয়ে পড়ে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই নামির বার্থডে সেলিব্রেট করতে মিস্টার এবং মিসেস হাঙ্ক বাইরে বেড়াতে গিয়েছেন, কিন্তু নামি সেখানে অসংলগ্ন আচরণ করে। আমরা অ্যালিসের রূপ তার মধ্যে দেখতে পাই। মুভি এখানে শেষ হয়ে যায়, কিন্তু কিছু প্রশ্নের উত্তর আমরা এখনো পাইনি। চলো দেখে আসি সেই উত্তরগুলো। মুভিতে আমরা স্টার্টিং এ সুইসাইডের যে সিনটি দেখি সেটি আমাদের একটি রূপক আকারে দেখানো হয়েছে। অ্যালিসের মধ্যে একটি হাসি খুশি মেয়ে কিভাবে সুইসাইডের দিকে অগ্রসর হয় তা দেখানো ছিল মূল উদ্দেশ্য। অ্যালিসের ব্যাপারে বলতে গেলে বলা যায় সে জানত এই রিচ ফ্যামিলির বিরুদ্ধে সে গিয়ে কিছুই করতে পারবে না, কিন্তু তবুও মিস্টার হাঙ্কের প্রতি সে আকৃষ্ট হয় এবং তার সাথে উদ্দাম যৌন সম্পর্ক গড়ে তোলে। এই ফিল্মে আমরা যেই নেগেটিভ ক্যারেক্টারটি দেখতে পাই সেটি হচ্ছে মিসেস হাঙ্কের মা। মিসেস হাঙ্কের জায়গায় অন্য কোনো মহিলা থাকলে অবশ্যই তার স্বামীকে ধরতেন।
আর মিস্টার হাং শুধুমাত্র যৌন তৃপ্তি লাভ করার জন্য অ্যালিসকে ইউজ করতেন এবং বিনিময়ে অনেক টাকাও দিতেন। এক পর্যায়ে সে ওই অবৈধ বাচ্চাকে ক্যারি করার সিদ্ধান্তও নেন। মুভির শেষ সিনে আমরা দেখতে পাই অ্যালিস কিভাবে ফাঁসি নেয় এবং নিজেকে আগুনে জ্বালিয়ে দেয়। এতে করে তাদের মেয়ে নামিকে সে মানসিক ভারসাম্যে ফেলতে সক্ষম হয় আর এভাবেই অ্যালিস হাং পরিবারের ওপর বদলা নেয়। এখানে মুভি শেষ হয়। আশা করি তোমরা এই মুভির গল্পটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে। গল্পটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না যেন। আবার কোনো মুভির গল্প নিয়ে শীঘ্রই তোমাদের সামনে আসছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।